আমার মনে হচ্ছে না যে আমি ফার্স্ট মুভি করেছি, আমার মনে হচ্ছে আমি আরো অনেক মুভি করেছি যার কারণে আমি এত পারফেক্টলি অভিনয় করেছি। অ্যাকচুয়ালি মুভিতে কিন্তু অভিনয় করতে হয় না, যেটা রিয়েল দিতে হয়, রিয়েল দিলেই ওটাই মানুষের কাছে বেস্ট মনে হয়। যদি নিজের থেকে যদি রিয়েলটা না দেওয়া হয় ওখানে ফেক মনে হয়, যার কারণে রিয়েলটা দিয়েছি এবং মনে হচ্ছে যে আমি পারফেক্টলি ওখানে অভিনয় করতে পেরেছি। বাদশাদা কিংয়ে আমি মেন হিরোইন, আমার সাথে হিরো আলম, উনি হচ্ছে মেন হিরো, আরও অনেকেই আছে যাদের কথা আমার এখন মনে পড়ছে না, অনেক সিনিয়র ব্যক্তিরা আছে যার মধ্যে কাজী হায়াত স্যার আছে, আমার বাবা ক্যারেক্টারে আছে উনি। গল্প বাদশাদা কিং যেহেতু বোঝাই যাচ্ছে আমাদের হিরোর উপরেই গল্পটা, আমার উপরেও কিছুটা আছে, ওটা দেখলেই বোঝা যাবে। অ্যাকচুয়ালি মুভিটা রিসেন্টলি চলে আসছে তো তাই এখন বলার কিছু নেই, মুভিটা চলে আসলে আপনারা দেখতে পাবেন। কবে আমরা আসলে দেখতে পাবো? এখন তো টোকাই মুভি জুনের 2, 2023-এ রিলিজ হচ্ছে, তো ওটার পরপরই বাদশাদা কিং চলে আসবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের দুজনের জুটিটা কিন্তু বেস্ট এবং বেশ নিয়েছে মানুষ, যার কারণে বাইরে কাজ করছি না, আমাদের এই জুটিটা বেশ কিছু কাজ দিতে চাচ্ছি যার কারণে বাইরে কাজ করা হচ্ছে। সম্পর্ক যেটা সেটা হচ্ছে জুটি এখানে ফ্যাক্টর, যেটা হচ্ছে সম্পর্ক বা ভালো একটা গুড সম্পর্ক না থাকলে জুটি হয় না, যার কারণে ওকে বেস্ট আমরা জাস্ট জুটির সম্পর্কে আছি। অ্যাকচুয়ালি আমি যেহেতু এখন জুটিবদ্ধ আছি আপাতত আমি বাইরে কাজ নিয়ে ভাবছি না, বেশ কিছু কাজ করছি যার মধ্যে বাদশাদা কিং দিস ইজ দ্য ফার্স্ট মুভি এবং বেস্ট দেওয়ার চেষ্টা করেছি। আমি বলতে চাচ্ছি যেহেতু ঝুটি আছে অনেকে ঝুটি ভেঙে হয়তো কাজ করে, আমি তো বললাম যেহেতু আমার বাদশাদা কিং আসছে তার মানে আমি হিরোলঙ্কে থিয়ে অন্য কারোর সাথে সিনেমাতে শুটিং করবে না, এই তো? না না, এখন ভাবছি না, যেহেতু আমরা জুটি বদ্ধ আছি। টোকাই মুভিটা আসলে নামটা শুনেই বোঝা যাচ্ছে ওনার লাইফের কিছু আছে ওখানে, ভালো কাজ যেহেতু আমি আছি, ভালো কাজের সাথে আছি, এটাই বড় কথা। না, এই মুভিটায় আমি নেই, তারপর আমি এই মুভিটা কিন্তু দেখতে যাব এবং সবার সাথে বসেই দেখব। আপু, নেক্সট আপনার কোনো মুভি আসছে? নেক্সট আমার মুভি আসছে বাদশাদা কিং। কবে আসবে? টোকাই মুভির পরপরই ওটা চলে আসবে, জুনের 2 তারিখ টোকাই আসছে, টোকাইয়ের পরেই আমার বাদশাদা কিং চলে আসবে। কুরবানির আগেই আসবে নাকি? হ্যাঁ, ভাবা যাচ্ছে ওরকমই। দর্শকদের জন্য যেটা বলবো, জুনের 2 রোজ শুক্রবার 2023 টোকাই মুভিটা আসছে এবং আমি থাকবো, আমার সাথে হিরো আলম থাকবে, আমরা সবাই বসে মুভিটা দেখবো এবং কোন হলে দেখবো সেটা বলে দেওয়া হবে, জানিয়ে দেওয়া হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।